আসসালামু আলাইকুম। আমার নাম মোসামত আরজিনা খাতুন, বয়স 25। আমি সিরাজগঞ্জ থেকে আসছি। হ্যাঁ, আপনি কি প্রথম দিনের ইন্টারভিউর কথা বলতেছেন? মনে থাকবে না কেন? আমার অনেক সমস্যা, আমি হাঁটতে পারি না, বুঝতে পারি না, ঠিক মতো চলাফেরা করতে পারি না, ব্যথা আছে, অনেক সমস্যা। 3 বছর ধরে সমস্যা, গত 1 বছর ধরে বেশি সমস্যা, লাঠি লেয়া হাতে। আমি ওই গোসলখানার সামনে পড়ে গেছিলাম। পড়ার পরে 3-4 মাস পর থেকে আমি ওই রান্না করতে বসে শুয়ে থাকি, উঠে আর ভালো করে হাঁটতে পারি না। আমার এই কুক্সির ভিতরে ঢেলে যাবে। পরে আমার স্বামী নিয়ে গেল, নিয়ে যাওয়া পরীক্ষা করে বলল যে মাংসের সমস্যা, ব্যথা পেয়েছে, সে স্থায়ী হয়েছে। পরে অনেক ডাক্তার দেখলাম, ধরতে পারে না। পরে এমআরআই দিলে, এমআরআই দিলে বলল যে কুক্সির ভিতর রোগে আঘাত লেগেছে। ওইভাবে চিকিৎসা করলো, তাও কোনো কিছু উন্নত নাই। পরে আবার এই 1 বছর ধরে ধরা পড়ছে যে এই হিপ জয়েন্ট ওইটা নষ্ট হয়ে গেছে। অল্প ছিল, কোথায় ব্যথা আমি সেটা দেশে পাই না, কিন্তু আমি ওই রান্না করে বসে শুয়ে থেকে উঠে আর পাওয়াটা উঁচা করতে পারি। আমি রাতের পর রাত কান্না করেছি, আমি এক পাশ থেকে আর এক পাশ হইতে পারি নাই, ঠিক মতো শুয়ে থাকতে পারি নাই, রাতে উঠে আমি হাঁটা উঁচা করছি। আমার হাজবেন্ড ভালো থেকে এরকম তো আমার চিকিৎসা করতেছে, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেন। অনেক কষ্ট নিয়ে আছে, বাচ্চা কাচ্চা ছোট 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 বড়রা সাথে আসছিল, ওর বাবার সাথে চলে গেছে। এখন কালকের রাত একা একা থাকছে, অনেক কান্না করছে। ছোট মেয়েটা নিয়ে আমার আম্মা আসতে আসতেছে, আসছিল এক মেয়ে। আমি ভারতেও গেছিলাম, আর গত মাসে গেছিলাম, ওখানেও বললো অপারেশন করার কথা। যেমন হাজবেন্ড বললো না, এই অল্প বয়সে অপারেশন করলে তো আর জীবনটা চলা খুব কঠিন আছে। আমি দেখি আরো 2-1 জায়গায় দেখি, যদি অপারেশন ছাড়া সুস্থ হয় আমি সেখানে যাবো, তাদের খরচ হয়নি। তারপরে এই ভিডিও টিডিও দেখে আমার স্বামী এখানে নিয়ে আসছে, কালকে আমি ভর্তি হয়েছি। আজকে প্রথম স্যার দেখে বলল, অন্য অন্য যারা কি বলছে কোনো অপারেশনের কথা, কোনো অপারেশন করা লাগবে না, এখানে ভর্তি হওয়া ঠিক হবে, আল্লাহ সুস্থ করে অনেক আশা নিয়ে আসছে। আল্লাহ সুস্থ করলে যতদিন বেঁচে থাকবো আমি এই ডাক্তার ততদিনই আমি দোয়া করবো। আমি কিছুই বলবো না, আল্লাহ পাক আমাকে সুস্থ করছে, আমি ছেলে মেয়েটার জন্য মানুষ করতে পারি, স্বামী সংসার জন্য করে খাইতে পারি, তাদের বলার আমার আর কিছুই নাই। তারা দেখলেই বুঝবি যে বলছি এখন সারছে, সংসার করে খাচ্ছে, তাদের অকমান তারা নিজেই হবে, তাদের প্রতি আমার অভিযোগ নাই। আমি অসুস্থ ছিলাম, অনেকজন আরেক কথাই বলছে, বলতেই পারে, তাদের প্রতি আমার কোনো ই নাই, তারা বলছে বলছে। অনেক কষ্টের মাঝে ছিলাম, এখন আপাতত সুস্থ, এখন কাজ কাম আশা আছে যে করতে পারবো। হ্যাঁ, আমি হাঁটতে পারতেছি, আমি তো অনেক খুশি, আমি সুস্থ মনে করতেছি। আমি 2টা ছেলে মেয়ে আমার বাসায় রেখে আসছি, ওদের অনেক সমস্যা হচ্ছে, আমি আগের সময় অনেক সুস্থ, তাই আমি বাসায় যাচ্ছি। স্যার আমাকে দেখে বলছে যে সুস্থ হলো, এখানে থাকা লাগবে কিছুদিন। স্যার আমাকে বলছে 17 দিন অথবা 20 দিন, তাই আজকে আমার 18 দিন, আমি অনেক সুস্থ, কাল 19 দিন হবে আমি চলে যাবো। এখানকার ডাক্তার, নার্স, থেরাপির আপুগুলো অনেক ভালো, অনেক হেল্প করছে। অসুস্থ হয়ে আসছিলাম, এখন সুস্থ, তা তো অনেক করছে। এখানে অনেক ভালো, আমি অনেক জায়গায় গেছি, আমি কোনো ইয়ে পাইনি, ভালোই বুঝিনি। ইন্ডিয়া নিয়ে গেছিলো, ওখানেও চিকিৎসা নিয়েছি, ওখানকার ইয়ে তো আমি ভালো হইনি। ইনশাল্লাহ এখানে এসে আমি ভর্তি ছিলাম, এসে 18 দিন আমি সুস্থ, অনেক সুস্থ। তাহলে এবার মনে করেন এখানকার চিকিৎসা কত উন্নত মানের। হ্যাঁ, অনেকজন অনেক অসুস্থ হয়ে আইসে হসপিটালে, যাবার সময় সবাই সুস্থ হয়ে ফিরছে বাসাতে। স্যার 3-4 দিন পর থেকে আমি হাঁটতে পারতেছি, 3-4 দিন পর থেকে আমি তো লাঠি হাঁটতাম, আসার 3-4 দিন পর থেকে আমি লাঠি ছাড়া হাঁটতে পারতেছি। আমার হাজবেন্ড আমার পাশে ছিল,
এখনো আছে আমি অসুস্থর মাঝে ছিল এখন তো আমি সুস্থ হইছি এখন অনেক খুশি সফুল্লাহ প্রধান স্যার অনেক ভালো আমি ওর মাধ্যমে ওই স্যারের কাছে চিকিৎসা নিয়ে আমি ভালো হইছি আমি যতদিন বেঁচে থাকবো স্যারকে আমি অনেক দোয়া করব আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক আরো অনেক জনের চিকিৎসা দিয়ে ভালো করুক সবাই ভালো থাকুক এই কামনাই করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে সুস্থ করছে আপনারাও অসুস্থ থাকলে এখানে আসেন আপনারা সুস্থ হন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে জানি ভালো রাখে তো আরজিনা খাতুন যে আমার রোগী আছেন 25 বছর বয়সী এবং ইয়াং লেডি উনি কিন্তু আমাদের এখানে একেবারে ডিজেবল অবস্থায় আসছেন উনি একেবারে হাঁটতে পারতো না ওনাকে ধরে চার পাঁচ জন নিয়ে আসছেন আমাদের এখানে উনি হুইলচেয়ারে চলাফেরা করতে হতো তো আপনারা ভিডিও শুরুতেও দেখছেন এবং চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ওনাকে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা বদভ্যাস আছে আপনারা জানেন যে কারো কোনো দুর্বলতা থাকলে যেমন রোগ বা কোনো অসুস্থতা বা যে কোনো বালা মুসিবত কারো আসলে আমরা আশেপাশের মানুষ কি করি সমালোচনা করি তাকে সহায়তা না করে হ্যাঁ আমরা খুবই আসলে বাংলাদেশে বেশিরভাগ মানুষের এই টেন্ডেন্সি থাকে খুবই দুঃখজনক এবং ইসলামের সম্পূর্ণ নিষেধ এবং এগুলো আপনার আমলনামায় যোগ হইতে থাকবে খারাপ আমলনামা যে আপনারা যখন এইসব সমালোচনা করেন মানুষের অসহায় মানুষের হেল্প না করে তার রোগ নিয়ে তাচ্ছল্য এগুলো উনি এই জাতীয় একটা আমি বলবো প্রতিবন্ধকতা যেটা রিহ্যাবিলিটেশনের একটা অংশ যে প্রতিবন্ধকতা সামাজিক প্রতিবন্ধকতা উনি ভুগতেছিলেন তো আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেছেন আমরা আল্লাহ পাকের কাছে লাখো হাজারো কোটি সহস্র গুণ শুকরিয়া আদায় করি আমার এই বোনকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুক দীর্ঘ হায়াত দারাজ করুক উনি আর্থ্রাইটিসের হিপ জয়েন্ট এভিয়ান বলে অনেকে আর্থ্রাইটিস বলি আমরা ডাক্তাররা বিভিন্ন ডাক্তার এভিয়ান বলে মানে এক প্রকারের আর্থ্রাইটিস জোড়া ক্ষয় এবং নষ্ট হওয়ার রোগে উনি দীর্ঘদিন ভুগতেছিলেন আসার পর আমরা ডায়াগনোসিসটা ওনাকে ক্লিয়ার করি এবং ওনাকে চিকিৎসা আলহামদুলিল্লাহ যেখানে অন্য ডাক্তাররা বলেছে অপারেশন করতে হবে কিন্তু ডিপিআরসিতে এসে অপারেশন ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ওনার মুখে আপনারা কথা শুনছেন তো ইনশাল্লাহ উনি আমরা ফলো আপ করবো ওনাকে চিকিৎসা দেওয়ার আবার এক মাস পরে দেখবো এরপরে দেখবো আরও এরকম আমরা রিসার্চ করছি ইনশাল্লাহ অনেক রোগী ফলো আপ আবার দিচ্ছি আপনাদেরকে ভিডিও যে কেমন হচ্ছে সব রুগী যে ভালো থাকবে ভালো হয়ে যাবে ব্যাপারটা তা না মোস্ট অফ দ্য রুগী ভালো আছে প্রত্যেকটা রুগী কোনো কারণে খারাপ হতেই পারে এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নাই আবার সেটারও চিকিৎসা ইনশাল্লাহ আছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল